গাইস, আজকে আমরা বের হয়েছি কবুতর কেনার জন্য। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমরা কিনি খোলামোড়া থেকে কবুতর। আজকে ভুলুকে গাড়াগাড়ি করা হবে, গাড়াগাড়ি। এই খোলামোড়ার সিন দেখে ঠিকানা রিসোর্টের কথা মনে পড়ে গেল। সেখানে একজন মানুষের তান্দুরি চিকেন খাইতে লাগে মাত্র 3,000 টাকা। ভাই হ্যাঁ, চারজন মিলা খাইতে হইলে হ্যাঁ আপনাদেরকে আবার নিয়ে আসলাম সেই খোলামোড়া। এখন আবার শুরু হবে আমাদের খোলামোড়া অভিযান। এমনি না পেয়ে খাইলো, এখন আবার বদলে হয়ে গেছে। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়, জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখেতে মন চায়। গান শুনতে শুনতে চলে আসছি আমরা এখন খোলামোড়া। ওইখানে নাকি কবুতরের দাম অনেক বেশি, আজকে দেখবো কবুতর কিনতে পারি কিনা। কি স্মার্ট হইছে, শৈলের কালার কি সুন্দর দেখছেন। আর না ওটা ফারুক, এটা সোহেল বুঝছেন। আঙ্গুল বানার ভিডিওতে আয় না, রাগ কইরা। আরে থাক ভাই, রাগ রাগ করিস না, আইস আঙ্গুল ভিডিওতে রাগ কইরা। এখন আর আমাকে ভিডিওতে আয় না, এই যে রাগ করে গাছের নিচে বসে রয়েছে দেখছেন। সোহেলে রাগ কইরা আমাকে গাছের নিচে আইসা বসে রয়েছে। কিন্তু
কলা চুরি করতে গেছে দেখো। জালে সিস্টেম করে থেকে আর বাইরে যেতে পারবো না, কিন্তু হাওয়া বাতাসটা কি ঢুকবো না। অবশেষে চলে আসলাম আমাদের আমরা কবুতরের বাসায়। হ্যাঁ বলো, এই চুরি করার কথা চিন্তাও করিস না। চিন্তা না করে কইস, বহুত কবুতর আছে। এই জায়গাটা কত কত দিয়ে কিনছিল ভাই? এই জায়গার দাম কত গেছিলেন? সাত লাখ টাকার জায়গা পঞ্চাশ হাজার টাকা, সাত লাখ বেচছেন, এমন দাম আছে কত আনুমানিক? এখন আনুমানিক আপনার 15 লাখ টাকা 12 লাখ টাকার কথা। খোলা মোড়ে এখনো কমের মধ্যে অনেক ভালো ভালো জায়গা পাওয়া যায়, কেউ চাইলে আসতে পারে, ঢুকতে পারেন আমাদের। সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা।